2023 এর ক্রিকেট বিশ্বকাপ শিরোপা জয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে লড়াই করছে ভারত, যা ঘিরে পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতের ক্রিকেট প্রেমীদের মাতামাতি এবং উন্মাদনা যোগ করেছে ভিন্ন মাত্রা। এবারের বিশ্বকাপটা যেন বিরাট কোহলিদের হাতেই ওঠে, সেই আশায় বিভিন্ন পাড়া মহল্লায় চলছে যজ্ঞের আয়োজন। ধুমধাম করে পুরোহিত দিয়ে মন্ত্র পাঠ করিয়ে প্রার্থনা করা হচ্ছে ভারতের জয়ের আশায়। শুধু তাই নয়, সবকিছুতেই মিলছে ক্রিকেটের ছোঁয়া। হাওড়ার মিষ্টির দোকানগুলো সেজেছে বিশ্বকাপের সাজে, ব্যাট বল ও বিশ্বকাপের আদলে তৈরি করা হচ্ছে মিষ্টি। এসব মিষ্টি বিক্রি হচ্ছে 20 রুপিতে, যা কেনার জন্য ভিড় করছেন তরুণ প্রজন্ম। আরেক অভাবনীয় কাজ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন নদিয়ার চিত্রশিল্পী তুহিন মণ্ডল। হাত নয়, শুধু পেটের মাধ্যমে রং তুলির আচরে রূপ দিয়েছেন ভারতের অন্যতম ক্রিকেটার মোহাম্মদ সামির, যার মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এই চিত্রশিল্পী। ভারতের 135 কোটি মানুষের স্বপ্নের জালে শুধুই এখন বিশ্বকাপ জয়ের নেশা। এখন পশ্চিমবঙ্গ ভারত। ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।